হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারাও ভালো আছেন। আমি আবুল মামা জায়গ, বাংলাদেশের বিখ্যাত লিজিনপুর চার মাথার লাল চা হলে 100-100। আচ্ছা, সত্যি করে বলবেন যে দুপুর সময় দূরে দিন লাল চা খাচ্ছেন, চা কি কেমন? ভালো ভালো। আপনার 24 ঘন্টা আসেন, খান, এটাই তো বড় কথা। আপনারা প্রচার করেন যে আবুল মার হোটেলের লাল চা অবশ্যই ভালো লাগে। হ্যাঁ, ভালো না সারে না না, অসংখ্য ধন্যবাদ। খালি লাল চা, খালি লাল চা। তুমি চাটা যে খাচ্ছ কেমন? খালি লাল চা দে গুরু, আমার গুরু লাল চা দে, লাল চা বুঝছেন, এটিও লাল চা, দুপুরে লাল চা সবসময় 24 ঘন্টায় পাওয়া যায়, ঠিক আছে? দেখো না, তুমি আগে কি কোন দল করেছিলে? আমি আগে থেকেই বিএনপি, আগেও বিএনপি, মল্লেও বিএনপি, অসংখ্য দল। এদের দেখো খালি গাও লাল, মানে চাল লিশে উঠে চলে আছে সামেলের থেকে, মানে কি একটা অবস্থা। এলে স্যাংরা প্যাংরা হচ্ছে এদের ঘটনা। এদের দেখো দেখ ঘটনা সেরে নয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন। আসলে এই জায়গায় লাল চা, দুধ চা আপনি 24 ঘন্টায় খোলা থাকে। আপনি আসবেন আবার সকাল 6টার থেকে রাতে 10টা পর্যন্ত, মা আসবেন, পরিষ্কার পরিচ্ছন্ন দেখলেই অবশ্যই বুঝবেন আপনারা। এখানে পরিষ্কারের লোক আছে 3 জন, বুঝলেন না, মানে কোনো ত্রুটি আল্লাহর রহমতে পাবেন না। আপনারা আসবেন, এসে দেখেন, যদি অবশ্যই ভালো লাগে দুধ চা, বুঝছেন। হ্যাঁ, এদের খাবার এমন সিস্টেম করছি কোনো ধুলো ময়লা যাতে না ঢোকে না পরে, বুঝছেন মামা। হ্যাঁ, ভালো ভালো খাবার পাবেন। এই দেখেন 100-100 খুরমো। এই কারিগর আছে আপনার হলে নাটোর গুরুদাসপুর থেকে, উনির নাম সাদেদুল, উনি অনেক কিছু অর্ডারে মাল বানায়। এদের রোল আছে, সামুসা আছে, পুরি আছে, মানে যা খাবেন আপনি যদি 10-20 মিনিট সময় দেন, আমরা ব্যানে অর্ডার দিলে তৈরি করে দেয়। আবার এটাই ধন্যবাদ ভাই। দেখুন এত পার্সেল নিবি, তাহলে সিঙ্গার হলে 42টা না, সামুসা হলে 15টা, তাহলে ঘরে বিল আসলো কত ভাই? আপনি বিল আসছে 542 টাকা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঘর না হলে এ মামা এই কি কাম করছে, হাই শব্দ না। এ আমি আমি জানি যে বগুড়া জেলার মধ্যে আবুল মামার হোটেলে এই ধরনের মাল সামানা মাল সম্বন্ধ খাবার পাওয়া যায়। এখন ঘটনা হলে আমার মামারা এদের আবার কোন চা বেশি, বুঝছেন, এই গেঞ্জি চা, এদের এই গেঞ্জি চা, এগুলো এলে কোম্পানির, বুঝছেন। এদের কারিগরি বলে আমেরিকায় 42 বছর ট্রেনিং দিয়েছে, বয়স হয়নি, মানুষ খালি দেখো পিলাগ লাগছে, লাল লাল লাগান কিলে। যাই হোক, ধন্যবাদ।